স্কুলের টিফিনের টাকা জমিয়ে আর ভ্যান চালিয়ে উপার্জিত অর্থ দিয়ে ছয় মাসের চেষ্টায় রোবট তৈরি করেছেন খুলনার এক স্কুল ছাত্র বলছি নবম শ্রেণীর ছাত্র মোহাম্মদ রাকিব ভুয়ার কথা রোবট তৈরির খবরে দূর দূরান্ত থেকে তার বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ খুলনা থেকে মিধি হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত রাকিব ভুঁইয়া খুলনার ফুলতলা উপজেলার বরণপাড়া গ্রামে সরকারি প্রকল্পের টিনের ছোট্ট ঘরে থাকে বাবা মা আর বোনকে নিয়ে রাকিবের বাবা কামরুল ভ্যানচালক মা হাসি বেগম একই উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র সে স্কুলের ছোট্ট বারান্দায় বিচরণ করলো স্বপ্ন আকাশ ছোয়ার আর তাই ইউটিউব দেখে ইচ্ছে জাগে রোবট বানানোর আরও আপডেট মডেলের রোবট তৈরি ও ভবিষ্যতে বাণিজ্যিকভাবে বিক্রির উদ্দেশ্য রয়েছে তার এটা খরচ হয়েছে তিরিশ টাকা পঁয়ত্রিশ হাজার টাকা মতন এটার যে টাকাটা খরচ হয়েছে সেটা আমাদের ফ্যামিলির পক্ষে দেওয়া সম্ভব না তারপরেও আমার আব্বুর ভ্যান ছিল যখন আমি স্কুল থেকে এসে ভ্যানটা থাকলে আমি ভ্যানটা নিয়ে চালায় সেই টাকাটা উপার্জন করতাম এবং টিফিনে যা খাবার বিশ টাকা দশ টাকা যাই দিত সেটা দিয়ে আমি মূলত রোবটের পরে দিতাম তার রোবট তৈরির খবরে দূর দূরান্ত থেকে ভিড় করছে উৎসুক মানুষ এত সুন্দর একটি মেধা বিকশিত হতে হবে এটা কেউ ভাবতে পারেনি বর্তমানে রোবটটি কাজ করে আনন্দিত রাকিবের পরিবার সরকারের সহযোগিতা পেলে রাকিব আরো ভালো কিছু তৈরি করতে পারবে বলে জানান রাকিবের ভ্যান চালক বাবা কামরুল ভিয়া যদি স্কুলের খাতে দিচ্ছে বিশ টাকা ও নিয়ে ওই রোবটের পিছনে খরচ করছে ভ্যান চালাইছে আমিও ভ্যান চালাই যে সময় বন্ধ রয়েছে স্কুল ওই সময় মুরগি বেঁচতে গেছে এইভাবে ওর টাকা উজাড় করে রাকিবের তৈরি রোবট কথা বলতে পারে সব প্রশ্নের উত্তর নির্ভুল ভাবে জবাব দেয় সালামের সোনাই ছড়া কবিতা গান চার চারপাশটা দেখে ঘাড় ঘুরিয়ে গ্যাস লিকেজ ও আগুন জ্বললে দেয় সিগন্যাল একই সঙ্গে কল দেয় মালিকের ফোনে চাকার সাহায্যে ছুটতে পারে এদিক সেদিক মেহেদিয়া চান আয়ন টিভি খুলনা